হরি বল 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 হরি হরি বল আমি তোমাকে বাসিব আমি তোমাকে বাসিব ভালো ও আমায় বাসবানা বাসবা
Yeah.
বাসনা নাই ও তোমার, তোমার ওই রূপ সাগরে আমি ডুবে চরণ
পরিষ্কার হরিমল হরি তোমার যুগল চরণ বিপক্ষে রে কে এ পক্ষে রে তোমার ওই যুগল চর এই বক্ষে রে গুরুচাঁদরে কর্ম পাকে আরে বলো এ কর্ম পাকে হই যদি ভরি তুমি হই গুরু আমারা এই মস্তকে
মস্তকের মনি আমি করব গুরু চাঁদরে আমি করব পাকে আমি করব পাকে আমি হই যদি ভিয়ে আরে তুমি গুরু আরে হইয়া আমার এই মস্তকে এই মস্তকের মনে ও গুরু তোমায় দিবানিছি রাগবাসি রে হবে তোমার মত কেহ নাই তোমার আমার আর কেহ নাই
নেই ভিক্ষা চাই। গুরু চাঁদরে তুমি আমার পরাণ পুতুলি, তুমি আমায়া তুমি হরি 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 বলো রাখিয়া মনে ও গুরু, গুরু তুমি আমার পরাণ পুতুলি, এই হৃদয়ে এই রাখিয়া মনে আমার এই মনে ঘোচাবো কালিয়ে। তোমার শ্রীপাদ পদ্মে তোমার শ্রীপাদ পদে
তোমার শ্রীপাদ পদ্মে ওই হই হই হরি বল করুণ স্বরে করুণ স্বরে করুণ স্বরে হরি বল ভাবুক কবি প্রেমিক কবি দরদি কবি আমার অশ্বিনী গোসাই এত বড় নিঃস্বার্থ ভক্ত এহ জগতে যতজন মহাজন এসেছেন তার মধ্যে উত্তম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার অশ্বিনী গোসাই জীবনে নিজের জন্য কিছু চাইলেন না অনেক অনেক লীলা কাহিনী অশ্বিনী অনেকের পুত্র সন্তান দিয়েছেন তার বিনিময়ে ভক্তরা অশ্বিনীকে দেবার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন অন্তর্যামী গুরুচা ওড়াকান্দি থেকে খবর পাঠিয়ে অশ্বিনী এ সন্তান তো তুমি দাও না এ সন্তান দিয়েছি আমি ওই জিনিসের প্রাপ্য আমি আমাকে তুমি ফিরিয়ে দাও অশ্বিনী নিঃস্বার্থভাবে দিয়ে দিয়েছেন তাই তো তিনি লিখে গেলেন স্বার্থ ত্যাগী অনুরাগী হওরে আমার মন নিঃস্বার্থ নগরে যাবি স্বরূপের রূপ দেখতে পাবি পাপীদের রূপের দর্শন অহৈতুকি প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব আমি মুক্তি আসে আসি বসে হলো না সে ভক্তি লাভ এই হেতু শূন্য প্রেম
আমার অশ্বিনী জীবনে কিছু চাইল না। আজ আমার গুরুচাঁদকে ডাক দিয়ে বলছে, আজ করুণ স্বরে বলছে, ও গুরুচাঁদ তোমাকে দিবার মতো আমার কিছু নেই, তোমাকে যে সবাই দীনহীন বলে, আর এই জগতে আমিও একজন দীনহীন কাঙাল, তাই তোমাকে দিবার মতো কিছু আমার কাছে নেই দয়া। তাই বাবু ভাবের ছন্দে গিয়ে বললেন, ওই করুণ স্বরে অশ্বিনী বলে, এ এই দীনহীন ওই কাঙাল বলে, আমায় ফেল না ঠেলে, গুরু গুরু স্যার তুমি যদি তুমি আমার ওই উপাখ্যানে এইভাবে দিব আমি কার দোহাই, ভাবে দিব আমি কার দোহাই, ভাবে দিব উপাখিলে দিব আমি কার
ভাবে দিব আমি কার দোহাই গুরু তুমি আমার পাখিলে দিব আমি